जय गुरु परम दयाल शिशि ठाकुर श्रीचरणे जानाई भूमिष्ठ प्रणाम आपनादेर प्रति प्रत्येक के जानाई रानंदित जय गुरु। आज इष्ट प्रसंगे दुटो विषय आलोचना करब। एक हलो सब दिके नजर रेखे किभाबे चलबेन। शिशि ठाकुर एकटा दारुण कथा बोले दिलेन, एई कथाटार माध्यमे आमरा सब दिके नजर करते पारबो। आरो एकटा जे कथा आछे शिशि ठाकुर माने आरो एकटा जे प्रसंग आछे सेटा हलो गृहस्थ घरे अभाव काटाबार जन्य परम दयाल शिशि ठाकुर एकटा नतून रास्ता देखालेन। सेई रास्ताटा कि चलुन आमरा सकले मिले एई आलोचनाटा शुने नेब। तार आगे आपनादेर उत्स बोली, आलोचना प्रसंगेर 19 खंडे 337 पृष्ठाय ठाकुर बोलेछेन सब दिके खेयाल रेखे किभाबे आपनारा चलबेन। দেখুন একটি ছেলে এসে শিশি ঠাকুরকে প্রশ্ন করল যে আপনি বলেছেন চতুর্দিকে কোথায় কি ঘটছে খেয়াল রাখতে, নজর রাখতে, কিন্তু একদিকে মনোনিবেশ করতে না পারলে তো কৃতকার্যতা আসে না, তাহলে কি করা যায়? এর উত্তরে পরম দয়াল শিশি ঠাকুর বললেন, তুমি কি সবসময় একদিকে মন দিয়ে রাখো? তা যদি থাকো তাহলে চারিদিকে লক্ষ্য রাখবে কি করে? আর তা যদি না থাকো যখনই ফুরসত পাবে তখনই চারিদিকে লক্ষ্য রেখে তোমাকে চলতে হবে, নয়তো ফেঁসে যেতে পারো। হয়তো সম্ভাব্য বিপদ এড়াবার জন্য যা করা উচিত ছিল না করাই সেখানে বিপন্ন হয়ে পড়তে পারো। ঠাকুর কথা বললেন, তাহলে এখন দেখুন আমাদের যদি চলতেই হয় সব দিকটাকে দেখে সমানভাবে দেখে আমাদের চলতে হবে। সেটা কিভাবে আমরা দেখে চলবো? যে ইষ্ট স্বার্থ পরায়ণ ব্যক্তি হয় সে কিন্তু সব দিকটাই নজর করে রাখতে পারে, সব দিকটাই দেখতে পারে। তাকে বিপদে ফেলা অত সহজ ব্যাপার নয়, কিন্তু এটা আপনারা সব সময় জেনে রাখবেন। একটা ঠাকুরের ভক্ত মানুষ হয়ে একজন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন ব্যক্তি কখনোই চরম বিপদে পড়ে একেবারে দিশেহারা হয়ে যাবেন না। তার কারণ একটাই, যে ইষ্ট স্বার্থ পরায়ণ হয় তার উপস্থিত বুদ্ধি সব সময় কাজ করে, তার চোখ কান মুখ সব সময় খোলা থাকে, সে সব কিছুটাই নজর করতে পারে। এখানে একটাই কথা, একটাই প্রয়োজন, সেটা হলো ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করে চলতে হবে। ইষ্ট স্বার্থ মানে এটা আমার, ইষ্ট স্বার্থ দিনের পর দিন বাড়িয়ে যেতে হবে। এটাকে কিভাবে প্রতিষ্ঠা করা যায় এই ভাব সব কাজের মধ্যে লাগিয়ে যেতে হবে, তাহলে দেখবেন সব দিকটাই লক্ষ্য করে চলা সম্ভব হবে। এখন গৃহস্থে অভাব কাটাতে ঠাকুরের বলা সেই নিয়মটি আলোচনা করে নেব। আলোচনা প্রসঙ্গের 19 খণ্ডে 315 পৃষ্ঠায় ঠাকুর এই প্রশ্নের উত্তর দিয়েছেন। এখন আমরা সংসার তো সকলেই চালাই, আয় ব্যয় সকলেই করি, কিন্তু যদি আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য না রাখি তাহলে আমাদের সংসারে তো অভাব আসবেই। আয় বুঝে ব্যয় করা আমাদের প্রত্যেকটি সংসারী মানুষের কর্তব্য। আজকে যদি আমার হাতে 200 টাকা আসে তাহলে হয়তো আমি হাত খরচা করলাম 20 টাকা, কাল যদি আমার হাতে 500 টাকা আসে তখন যদি আমি হাত খরচা করি 200 টাকা তাহলে তো অভাব বাড়বেই, তাহলে আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্যটা এলো না। কিন্তু এইসব কথা জানার পরেও, এগুলোও ঠাকুরের কথা, এইসব কথা জানার পরেও ঠাকুর কিন্তু একটা আমাদের উপায় দিলেন, সেই উপায়টা আমি আপনাদের বলছি। দুলালদা একটি দাদার অভাবের কথা বলছিলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, গৃহস্থ ঘরে সকলেরই উচিত নিত্য উপার্জন ও খরচ থেকে রেখে দেওয়া। লক্ষ্মীর কৌটো যাকে বলে তা সৃষ্টি করে তাকে বৃদ্ধিপর করে রাখা, তাতে একটা তফিল জমে যায়, বিরাট তফিল হয়, তা খাটিয়ে সংসারের জন্য অনেক কিছু করা যায়। এইভাবে ঠাকুর বললেন, লক্ষ্মীর কৌটো করা কোনো জটিল ব্যাপার নয়। আমাদের যে আয়টা হচ্ছে, মানে আমরা যেটা খরচা করব বলে ঠিক করছি, সেই জায়গাটার থেকে আমাদের কিছু অংশ সরিয়ে রাখতে হবে। আমি হয়তো আজকে আমার আয় হলো 10 টাকা, আমি যদি ওখান থেকে অন্তত 2 টাকা সরিয়ে রাখি লক্ষ্মীর কৌটার জন্য, তাহলে ওই 2 টাকা থেকে ধীরে 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 একটা বিরাট বড় তফিলে পরিণত হবে। ঠাকুর এইভাবে লক্ষ্মীর কৌটো সৃষ্টি করে গৃহস্থে অভাব কাটাতে বললেন। আজকে ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।